রাত্রেবেলা ভুলেও এই চারটি কাজ কখনোই করবেন না, না হলে বিপদে পড়ে যাবে। প্রাচীন শাস্ত্রে দিন ও রাতের আলাদা আলাদা কাজের কথা বলা হয়েছে, এমনকি কোন কাজ কখন করতে হবে তাও বলা হয়েছে। রাত্রিকালে এমন স্থান থেকে এড়িয়ে যেতে বলে বিষ্ণু পুরাণ, যেখানে দুই বা ততোধিক রাস্তা মিলিত হয়েছে, অথবা যেখানে দুই বা তিন রাস্তা মিলিত হয়েছে রাত্রেবেলা সেখানে যাওয়া উচিত নয়। এইসব জায়গাকে তন্ত্রের ভাষায় সন্ধিস্থল বলা হয়, কারণ এইসব জায়গায় বিভিন্ন প্রকার জাদুটোনা করা হয়, যার ফলে এইসব জায়গায় বিভিন্ন অশুভ শক্তি অবস্থান করে, যা সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। রাতের বেলা মেয়েদের খোলা চুলে থাকতে নেই। বলা হয় যে মেয়েদের খোলা চুলে অশুভ শক্তির ছায়া পড়ে, যার ফলে বিভিন্ন অশুভ শক্তি মেয়েদের উপর ভর করতে পারে। তাই বলা হয় রাতের বেলা চুল খোলা রেখে কোথাও যাবে না। রাত্রেবেলা শ্মশান বা কবরস্থানে যাবেন না, অকারণে শ্মশান বা কবরস্থানে যেতে নিষিদ্ধ করে বিষ্ণু পুরাণ, কারণ এই সময় শ্মশানে বিভিন্ন অশুভ শক্তি প্রেত আত্মার আবির্ভাব সর্বাধিক থাকে। এইসব অপশক্তির প্রভাবে আপনার শরীর খারাপ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রাতের বেলা অকারণে শ্মশান বা কবরস্থানে যাবেন না। রাতের বেলা ঘুমনের আগে সেন্ট বা পারফিউম লাগাবেন না। অনেকে আছে যারা রাত্রে ঘুমনের আগে সেন্ট বা পারফিউম লাগিয়ে ঘুমান। শাস্ত্র অনুসারে বলা হয় যে রাতে লাগানো সেন্ট বা খুশবু অশুভ শক্তিকে আকর্ষিত করে।